আর সব দিনের মতোই ছিল সেদিনটা। বছরের মাঝামাঝি সময়, সূর্যটা তার সমস্ত তেজ দিয়ে হাজির। স্কুলের জানালা গলে বেয়ারা রোদ হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে অষ্টম শ্রেণীর কক্ষে। রোদের আনাগোনা ঠিক সেই বেঞ্চিতে যেখানে তিন বান্ধবী নিয়মিত বসে। জানালা থেকে কিছুটা সরে বেঞ্চিতে জড়সড় হয়ে বসেছে তারা, আমিনা, আসমা আর ফারিহা। তবুও রোদের আজ থেকে বাঁচা দেয়। বহুল আরাধ্য জানালার পাশের সিটটা এই সময়ে ভীষণ অনাকাঙ্ক্ষিত হয়ে ওঠে। মাঝে মাঝে কোথা থেকে যেন বাতাস এসে যান্ত্রিক পাখাটাকে আরও বেশি দুলিয়ে দিয়ে যায়। তখন অবশ্য খুব একটা খারাপ লাগে না, কেবল এই হুট করে আসা বাতাসের লোভেই জানালার শার্সি লাগাতে নারাজ তিনজন। ক্লাস সবে শুরু হয়েছে। ক্লাস টিচার অঙ্কের শিক্ষিকা, মুখে মিষ্টি হাসি ধরে রেখেও কিছু জায়গায় বেশ কড়া তিনি। নাম ডাকা শুরুর পর থেকে তার ক্লাসে কেউ কথা বলতে পারবে না, পারবে না তো পারবেই না, এমন ছোটোখাটো কিছু নিয়ম ছাড়া সুমাইয়া মিসকে ছাত্রী বান্ধব বলা চলে। ছাত্রীদের যে কোনো সমস্যায় তাকে পাওয়া যায় সবার আগে। সুমাইয়া মিস নাম ডাকার খাতা খুলছেন, তাই দেখে সোজা হয়ে বসল মেয়েরা। কেউ আর ঘাড় গুঁজে বান্ধবীর সাথে গল্প করছে না। ঠিক সেই মুহূর্তে স্কুলের ইউনিফর্ম পরা এক মেয়ে দরজায় এসে দাঁড়ালো। মিস নাম ডাকতে ডাকতেই চোখের ইশারায় তাকে ভেতরে আসার অনুমতি দিলেন। গুঞ্জন শুরু হয়ে গেছে ক্লাসে, মেয়েদের গলা জোরালো থেকে জোরালো হচ্ছে। কেউ কেউ ঘাড় ঘুরিয়ে পেছনের বেঞ্চিতে বসা মেয়েটাকে দেখছে। মুখটা ক্ষণে ক্ষণে কেমন যেন বাঁকাচ্ছে মেয়েটা, বিড়বিড়িয়ে কিছু বলছে যেন। কথা শেষ হয়েছে সবার, প্রশ্ন কোনো প্রশ্রয় ছিল না। বিরক্তিতে ছেয়ে আছে সুমাইয়া মিসের মুখ। মেয়েদের গুঞ্জন ঠিক যেভাবে বাড়তে বাড়তে হুলস্থুল আকার নিয়েছিল ঠিক সেভাবেই কমতে কমতে মিয়ে গেল। মিস ফিরে গেলেন নাম ডাকার খাতায়। বরাবরের মতো রোল নাম্বার 40 এসে থামলেন না, ডাকলেন রোল 41-কে। গলা উঁচিয়ে বললেন, রোল 41 জয়নাব চৌধুরী। নতুন মেয়েটা হাত তুলে তার উপস্থিতি জানান দিল। আবারও ঘাড় ঘুরিয়ে কিছু মেয়ে তাকে পর্যবেক্ষণের আগেই মিস গলা চড়ালেন, সামনের বেঞ্চে এসে বসো জয়নাব। জয়নাব তার নীল রঙা স্কুল ব্যাগটা দুই হাতে আগলে সামনের বেঞ্চে এসে বসেছে। ক্লাস চলছে পুরো দমে, মেয়েদের কৌতূহল নিবারণের সুযোগ নেই। প্রথম কয়েকটা দিন বেশ উত্তেজনায় কাটলো। নতুন একটা মেয়ে এসেছে, অদ্ভুত তার মুখভঙ্গি, আপন মনে বিড়বিড় করে, কারোর সাথে তেমন কথা বলে না, নিজের মতো থাকে। শিক্ষকরাও তাকে নিয়ে উচ্চাসা করছেন না, ছাত্রীরাও তাই। জয়নাবকে ঘিরে যে আগ্রহ আর উত্তেজনা তৈরি হয়েছিল তা স্তিমিত হতে যেতে সময় লাগলো না। তবে হ্যাঁ, কুরআনের ক্লাসে জয়নাবের তিলাওয়াত যে শুনেছে সে একবার হলেও তার দিকে ফিরে তাকাতো বাধ্য হয়েছে। এত সুমধুর কণ্ঠ যে কুরআন তার কণ্ঠে নয়, হৃদয়ের গহীন থেকে ভেসে আসছে। এভাবেই সময় কেটে যাচ্ছিল। এরই মাঝে চলে এলো সেকেন্ড টার্মের ফল প্রকাশের দিন। এই টার্মের ফলাফল বিবেচনায় জয়নাব দ্বিতীয়। সেই ঝিমিয়ে পড়া উত্তেজনা আবার জেগে উঠেছে। চারদিকে সরগোল, নতুন একটা মেয়ে, দেখলেই মনে হয় কোনো মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। সে কিনা হুট করে ক্লাসে এসে দ্বিতীয় হয়ে গেল। শিক্ষিকারা বিস্মিত, একই সাথে খুশিও। তবে ছাত্রীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। কারো সাথে পাচ্ছে না থাকা খানিকটা করুণার চোখে দেখা জয়নাবকে তার সহপাঠীরা এখন দেখতে লাগলো ঈর্ষার চোখে। সেই সাথে অভিভাবকদের চিরচারিত উস্কানি তো আছেই। জয়নাবের মতো একটা মেয়ে যদি ভালো রেজাল্ট করতে পারে, তবে তার সন্তান পারবে না কেন? কোন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত? পূর্ণ হতে শুরু করলো বিদ্বেষের ষোলকলা। মনের বিদ্বেষ মনে চেপে রাখা দেয়। ঈর্ষান্বিত সহপাঠীরা জয়নাবকে নিয়ে গুজব রটিয়ে দিল, মেয়েটা নাকি অতিমাত্রায় অহংকারী, নিজেকে অন্যদের চাইতে উত্তম ভাবে। গোবেচারা সাদাশিদে জয়নাব এক নিমেষে পরিণত হলো ঘৃণার পাত্রীতে। এ ব্যাপারে ফারিহার অবদান একটু বেশি ছিল বলা যায়। জটিল অঙ্কগুলোর নাম কেন যে সরল অঙ্ক তা আসমার মাথায় ধরে না। সুমাইয়া মিস অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, আগামী মঙ্গলবার জমা দিতে হবে। সবগুলো অঙ্ক করে ফেললেও একটা অঙ্ক কিছুতেই মিলছে না। এই সময়টাতে কোনো ক্লাস নেই আসমাদের। মেয়েরা কেউ কমন রুমে টেবিল টেনিস খেলতে চলে গেছে, কেউ ক্লাসরুমেই অ্যাসাইনমেন্টের ম্যাথ সলভ করছে। আসমার সাথে আমিনা আর ফারিহাও এসে যোগ দিয়েছে অঙ্ক মেলাতে। মিলছে না কিছুতেই। একটু দূরে কোনার একটা বেঞ্চে জয়নাবকে দেখা যাচ্ছে, সামনে গণিত বই খুলে রাখা। বোঝা যাচ্ছে সেও অ্যাসাইনমেন্ট করছে। একটু পর জয়নাব বই গুছিয়ে উঠে দাঁড়ালো। একই অঙ্ক রে বাবা, আমি তো মেলাতে পারছি না। জয়নাবের হেল্প নিবি?
হাল ছেড়ে দেওয়া কণ্ঠে বলল, আমি না। এই জয়নাব, ফারিহাও হাল ছেড়ে দিয়েছে ততক্ষণে। তুমি কি ম্যাথ অ্যাসাইনমেন্ট করেছ? জয়নাব জবাব দিল না, নির্বিকার ভঙ্গিতে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। জলজ্যান্ত একটা মানুষ যে তাকে ডেকেছে তাতে কোনো ভুরুক্ষেপ নেই। এটা কি হলো? রাগে ফারিহার গাল রক্তিম হয়ে গেছে, আত্মসম্মানেও লেগেছে কিছুটা। ডাকলাম অথচ একবার ফিরেও তাকালো না, গটগট করে ক্লাস থেকে বেরিয়ে গেল। কতটা অহংকারী হলে এমন করা যায়? আমিনা আর আসমাও অবাক, একবার তো ফিরে তাকাবে। এতদিন ওকে নিয়ে যে গুজব রটেছে তা তাহলে মিথ্যে নয়। চল আমরা সুমাইয়া মিসের কাছেই যাই। এই অহংকারীর কাছে অঙ্ক বুঝতে বয়েই গেছে। ফারিহার রাগ কমেনি এখনো। এত নেগেটিভ হচ্ছিস কেন? হয়তো তোর ডাক শোনেনি। নিজের কানেই কথাটা হাস্যকর শোনালো আসমার। তবুও জয়নাবকে কেন যেন অহংকারী ভাবতে পারে না সে। ও কালা নাকি যে শুনবে না? আসমা চুপ। আসলেই জয়নাবের এমন আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। সুমাইয়া মিস টিচার্স রুমেই ছিলেন। আমিনা উকি দিয়ে রুমে ঢোকার অনুমতি চাইতে মাথা নেড়ে সম্মতি দিলেন মিস। ফারিয়া খাতা খুলে ম্যাথ দেখাতে উদ্যত হলো, তাই দেখে ব্যস্ত ভঙ্গিতে ঘড়ি দেখলেন তিনি। আর 5 মিনিট পর 9 ক্লাসে যেতে হবে। আবার মেয়ে তিনটাকে ফিরিয়ে দিতেও খারাপ লাগছে, এখন যে ম্যাথ দেখিয়ে দেবার সময় নেই। সুমাইয়া মিসের মুখে সেই চিরচারিত হাসি। হঠাৎ কি যেন মনে পড়ে গেছে, এমন ভঙ্গিতে বললেন, তোমরা জয়নাবের কাছে যাচ্ছ না কেন? ও কিন্তু ম্যাথটা সলভ করেছে, তোমাদের দেখিয়ে দিতে পারবে। জয়নাবের প্রসঙ্গ ওঠায় বিরক্তি ঠেকিয়ে রাখতে পারল না ফারিহা। জয়নাব মোটেও হেল্প করতে চায় না মিস, একটু আগেই ওকে আমরা ডেকেছিলাম, ফিরেও তাকায়নি। এমন ভয়ানক অভিযোগেও মিসের চেহারায় কোনো ভাবান্তর হলো না। মার্কার আর ডাস্টার হাতে নিয়ে উঠে দাঁড়ালেন চেয়ার থেকে। তোমরা নিশ্চয় ওকে দূর থেকে ডেকেছ? চেয়ারটা টেবিলের দিকে ঠেলে দিতে দিতে জিজ্ঞেস করলেন সুমাইয়া। হাতে আর সময় নেই, চোখের ইশারায় মেয়েদেরকে বুঝিয়ে দিলেন ক্লাসের উদ্দেশ্যে বের হচ্ছেন। হাঁটতে হাঁটতে তিনজনকে বললেন জয়নাবের সমস্যার কথা। ইয়ারিং ডিফেক্ট আছে মেয়েটার, খুব কাছ থেকে গলা চড়িয়ে না বললে কানে শুনতে পায় না, তাই ফারিহার ডাকও শুনতে পায়নি। ক্লাসরুমে ওদের ফিরে যেতে বলে সুমাইয়া চলে গেলেন 9 ক্লাসে। তিনজন নিঃশব্দে ক্লাসরুমে এসে বসেছে, কারো মুখে কোনো আওয়াজ নেই। ভাবতেও পারেনি জয়নাবের সত্যি কানে সমস্যা থাকতে পারে। আমরা কেমন খারাপ ধারণা করে বসলাম মেয়েটার উপর, দেখলি? অথচ এক মুসলিমের আর এক মুসলিমের ব্যাপারে সুধারণা রাখার কথা। আসলেই রে, আমার এখন ভীষণ খারাপ লাগছে। আমিনার কথায় সায় দেয় আসমা। ফারিয়া তখনও চুপ, মনে মনে হিসাব মেলাচ্ছে। আসলেই কি ব্যাপারটা এত সরল? না হয় জয়নাব কানে কমই শোনে, সে কথা এতদিন পর জানতে পারলো কেন? ওরা কেন সে সবার সাথে মেশে না? শোন, তোরা অল্পতেই ধারণা পাল্টে ফেলিস। জয়নাব যদি এতই ভালো হয় তো সবার থেকে আড়ালে থাকে কেন? কারো সাথে মেশে না, ছুটির ঘন্টা পড়লেই দৌড়ে বাড়ির পথ ধরে। এমন আচরণের সাথে হিয়ারিং ডিফেক্টের কি সম্পর্ক? রাগে নাক তির তির করে কাঁপছে ফারিহার। জয়নাব আসলে স্বার্থপর, একা একা পড়ে ভালো রেজাল্ট করতে যায়, সবাইকে এড়িয়ে যায়। পাছে সবাই তার ভালো রেজাল্টের রহস্য জেনে ফেলে। আমিনা আর আসমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ফারিহার দিকে। কারো ব্যাপারে এতটাও ঘৃণা পুষে রাখা যায়? ছুটির ঘন্টা পড়লে ঝিমিয়ে পড়া স্কুলটা যেন তরাক করে জেগে ওঠে। ছাত্রীরা সব হইচই করতে করতে নিচে নেমে যায়, ফারিহারা নামে একদম শেষের দিকে বিয়ে বাড়িটা এড়িয়ে। জয়নাবও তাই। আজ তিন বান্ধবী আবারও এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হল। ফারিয়ারা সবে নিচে নেমেছে, জয়নাব সিঁড়ি দিয়ে ধীরে সুস্থে নেমে আসছিল। ওদেরই আরেক সহপাঠী ওর দিকে এগিয়ে গেল বিজ্ঞান বই হাতে, হয়তো কোনো কিছু বুঝে নিতে চাইছে জয়নাবের থেকে। জয়নাব ডানে বামে মাথা নেড়ে কি যেন বলল মেয়েটাকে, এরপর স্কুল গেটের দিকে পা বাড়ালো। ওহে সুধারণা পোষণকারী মুসলিম ভগিনীগণ, এখন তোমরা কি বলিবে? বিদ্রুপের হাসি হাসলো ফারিহা। এটাও হিয়ারিং ডিফেক্ট তাই না? আমিনা দ্বিধান্বিত। এখন ফারিহার কথাই বেশি যৌক্তিক মনে হচ্ছে, তবে আসমা এক ভুল দ্বিতীয়বার করতে নারাজ। দেখ ফারিহা, সেদিনও তো আমরা কত কিছু ভেবে বসেছিলাম, পরে কি লজ্জাটাই না পেলাম। সূরা হুজরাতের আয়াতটা ভুলে গেছিস? হে ইমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো কোনো অনুমান পাপ। কুরআনের প্রসঙ্গ আনায় আমিনা ফারিহা দুজনেই চুপ, তবে তারা জয়নাবের ব্যাপারে এখনো সুধারণা করতে পারছে না। এখন পর্যন্ত যা দেখছে তাতে তাকে নিরেট অহংকারী ছাড়া আর কিছুই মনে হচ্ছে না।
সত্যি বলতে জয়নাবকে ঘিরে আসমার মনেও অনেক প্রশ্ন দানা বেঁধেছে। মেয়েটা কেন যেন নিজেকে আড়াল করে রেখেছে সহপাঠীদের থেকে, কি লুকাতে চাইছে? সাত পাঁচ না ভেবেই সেদিন জয়নাবকে ফলো করার সিদ্ধান্ত নিয়ে ফেলে আসমা। একটু দূরত্ব রেখে হাঁটছে সে, যাতে জয়নাব টের না পায়। মেইন রোডে না গিয়ে স্কুলের পেছনে একটা সরু গলিতে ঢুকে পড়েছে জয়নাব। এই রাস্তাতে লোকজন খুব একটা নেই, সাবধানে পা চালাতে হচ্ছে আসমার। এই গলিতে আগে কখনো আসেনি, শহরে এত অলিগলি কয়টাতেই বা পা রেখেছে সে। এখন একটু ভয় ভয় লাগছে, ঠিকমতো পথ চিনে ফিরতে পারবে তো? কিছু দূর এগোতেই গলির শেষ মাথায় পৌঁছে গেল তারা। একটা ডোবায় গিয়ে শেষ হয়েছে গলিটা, ডোবার ওপর বাঁশের সাঁকো। জয়নাব সহজভাবে সাঁকো পার হয়ে যাচ্ছে, ওদিকে আসমার পেটে প্রজাপতি উঠতে শুরু করেছে। ঝোঁকের মাথায় সাঁকোতে তো উঠেই পড়েছে, পার হবে কেমন করে? জয়নাব! এক হাত দূরে থাকা আসমার চিৎকার বেশ জোরেই ছিল। জয়নাবের শুরুতে কোনো সমস্যা হয়নি, পেছন ফিরে দেখে সাগর মাঝখানে আতঙ্কিত আসমা দাঁড়িয়ে। তুমি এখানে? আমি পড়ে যাচ্ছি জয়নাব, আমি সাঁকো থেকে পড়ে যাচ্ছি। জয়নাব আসমার কথা কতটুকু শুনতে পেল কে জানে, তবু বাকিটা সাঁকো তাকে হাত ধরে টেনে পার করে নিল। তুমি কোথায় যাচ্ছিলে আসমা? ভয়ে দিশেহারা আসমা ততক্ষণে বুঝে গেছে কোনো কিছু গোপন করে লাভ নেই, কোথায় যাচ্ছে কেন যাচ্ছে গড় করে বলে দিল সব। জয়নাব কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল বাসায় এসে একটু বসে যাও। একটা পুরাতন বিল্ডিং এর নিচতলায় জয়নাবদের বাসা। বেল বাজতেই এক মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিলেন, অস্থির কণ্ঠে বললেন, এত দেরি করলে যে? আমার তো আরেক বাসায় কাজ আছে। জয়নাব অপরাধীর হাসি হাসল, আসমা বুঝতে পারল ভদ্রমহিলা জয়নাবদের বাসার খাদেমা। জয়নাব বাড়ি ফেরা মাত্র অন্য বাড়ির কাজে চলে গেলেন তিনি। ছোট্ট একটা বাসা, প্রথমেই একটুখানি স্পেস, এক পাশে রান্নাঘর, আরেক পাশে একটা দরজা, শোবার ঘর হবে হয়তো। সে ঘরেই আসমাকে বসালো জয়নাব। বিছানায় একজন প্যারালাইজড মহিলা শুয়ে আছেন, জয়নাব পরিচয় করিয়ে দিল, তিনি তার মা। বছরখানেক আগে গাড়ি অ্যাক্সিডেন্টে জয়নাবের বাবা মারা যান, সে গাড়িতে জয়নাব আর তার মাও ছিল। মা এখন জীবন মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন, আর জয়নাবের আঘাত লেগেছিল মুখে, সে আঘাতেই তার শ্রবণ শক্তি প্রায় নষ্ট হয়ে যায়। আত্মীয় স্বজনদের আর্থিক সহায়তায় মুখে প্লাস্টিক সার্জারি হয়েছিল, তবু মুখের অস্বাভাবিকতা টের পাওয়া যায় এখনো। খাদেমা খালা ভোরে বাসায় আসেন, তার জিম্মায় মাকে রেখে স্কুলে যাই আমি। এরপর যতটা দ্রুত সম্ভব বাড়ি ফিরে আসি, মাকে খাওয়াই, কুরআন তিলাওয়াত করে শোনাই, দেখাশোনার ফাঁকে স্কুলের পড়া রেডি করি। এই হলো আমার রুটিন। হাসি মুখেই কথাগুলো বলে যাচ্ছিল জয়নাব, এত কিছুর পরও বিষণ্ণতা ওকে ছুঁতে পারেনি। আসমা ভাষা হারিয়ে ফেলেছে, বাড়ি ফিরতে জয়নাবের এত তাড়া কেন বুঝতে বাকি নেই আর। কি কঠিন সংগ্রামে দিন পার করছে মেয়েটা, আর তার সহপাঠীরা তাকে নিয়ে যা নয় তাই বলে বেড়াচ্ছে। আসমা মনে মনে প্রতিজ্ঞা করল, যে করেই হোক সহপাঠীদের ভুল ভাঙা বেশে। কাঁধে স্কুল ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ায় আসমা, এখন বাড়ি ফেরা উচিত। সরি, তোমার অনেক সময় নষ্ট করলাম জয়নাব, হেসে মাথা নাড়ল জয়নাব। কি যে বলো না, তোমার সাথে কথা বলে ভালোই লেগেছে, অনেকদিন কারোর সাথে গল্প করা হয় না জানো, চলো তোমাকে সাঁকো পার করে দেই। না না, তার কোনো দরকার নেই, একটু আগের ঘটনা মনে করে লজ্জায় লাল হয়ে গেল আসমা। জীবনের প্রথম সাঁকো পার হয়েছে, অযথা শঙ্কায় কি চিৎকারটাই না দিয়েছিল। এখন অবশ্য মনে ভয়ের লেশমাত্র নেই, তার বয়সে একটা মেয়ে কি অসীম দৃঢ়তায় দুর্বিষহ জীবন পার করে যাচ্ছে, আর সে সামান্য সাঁকো পার হতে পারবে না? ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের প্রিয় বইগুলোর নাম, আমরা তা পড়ে শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ।